শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক, শাহজাহানের গডফাদার রাজ্যের সেচমন্ত্রী, পশ্চিমবঙ্গের কলঙ্কের ঘটনা সন্দেশখালি, গারুলিয়ায় ভোট প্রচারে এসে দাবি অর্জুন সিং এর, এমনই দাবি করেছেন অর্জুন সিং। শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক, এমনই দাবি করছেন অর্জুন সিং, শাহজাহানের গডফাদার রাজ্যের সেচ মন্ত্রী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক, শাহজাহানের গডফাদার রাজ্যের সেচ মন্ত্রী, এমনই বলছেন অর্জুন সিং, ঠিক কি কারণে এই তার দাবি? দেখো, তুমি জানো যবে থেকে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাননি অর্জুন সিং, তবে থেকেই কিন্তু সন্দেশখালির সঙ্গে নৈহারের একটি যোগ পরিষ্কার বিভিন্ন সংবাদ মাধ্যমে বা কখনো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আজকে গারুলিয়ার এক ভোট প্রচারে এসে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন যে সন্দেশখালে যে বেতাজ বাদশাহ বলে যিনি বলতেন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান, তার গডফাদার রাজ্যের সেচমন্ত্রী লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক একাধিকবার প্রমাণ দিয়েছেন অর্জুন সিং। তিনি দাবি করেছেন যে সন্দেশখালির সঙ্গে নৈহাটির যোগ সরাসরি রয়েছে, কারণ শেখ শাহজাহানের যে দুই সাক্ষাত ছিল তাদের দুজনেরই কিন্তু নৈহাটিতে বিপুল পরিমাণ জমি রয়েছে, তার সম্পত্তির তার হিসাব ইতিমধ্যেই কিন্তু অর্জুন সিং সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেছেন। আজকে গারুলিয়ার সভাতে গারুলিয়ার দলীয় কর্মীদের নিয়ে একটি মিছিল ছিল বিজেপির, সেই মিছিল থেকে তিনি দাবি করেছেন যে সন্দেশখালীর যে তৃণমূল কংগ্রেস নেতা রয়েছে শেখ শাহজাহান, তার গডফাদার রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এছাড়াও তিনি বলেন যে পশ্চিমবঙ্গের একটি কলঙ্কিত ব্যাপার, অপরাধীদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়ছে, কিন্তু যবে থেকে এই শেখ শাহজাহান বা এই সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যের একাধিক নেতার যখন মন্ত্রীদের নাম এসেছে, যখন সেদিক থেকে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দাবি যে মন্ত্রীদের নাম রয়েছে শেখ শাহজাহানের সঙ্গে যে ঘনিষ্ঠতা, তার মধ্যে কিন্তু ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকেরও এর মধ্যে নাম থাকতে পারে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম রয়েছে ব্যারাকপুরের রাজনীতি। তবে এই যে ঘটনা, প্রত্যেক দিন একের পর এক অর্জুন সিং তার সংবাদ সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করছেন এই সন্দেশখালী এবং নৈহাটির যোগ। তুমি জানো বেশ কিছুদিন আগে নৈহাটি মাতৃসদন হাসপাতালের ডায়ালিসিস ডিপার্টমেন্টে, সেখানেও কিন্তু সন্দেশখালীর একটি এনজিওর নামের একটি মেশিন এখানে এসেছিল, ডায়ালিসিস মেশিন, সেটারও কিন্তু তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন অর্জুন সিং, এবং সেটা নিয়েও কিন্তু বারবার তিনি বিস্ফোরক হয়েছেন। তবে অর্জুন সিং এর কোথাও না কোথাও একটা দাবি যে পার্থ ভৌমিক পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে এই সন্দেশখালী যোগে কিন্তু, এবং যে মন্ত্রীদের নাম বলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, সেই মন্ত্রীদের নামের মধ্যে কিন্তু পার্থ ভৌমিকের নাম আছে বলে দাবি করেছেন তিনি। ধন্যবাদ তোমায় শুভজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শাহজাহানের গডফাদার রাজ্যের সেচ মন্ত্রী, মন্তব্য করেছেন অর্জুন সিং, পশ্চিমবঙ্গের কলঙ্কের ঘটনা সন্দেশখালী, কি বলেছেন অর্জুন সিং শোনাবো আপনাদের। इनके पास 500 पेट्रोल पंप है जो मैं पहले भी कहा था, तो ओएनजीसी को ये दबाव डाल के सीएसआर फंड लिए, ठीक है, अपराध नहीं लिया जा सकता, लेकिन वो सीएसआर फंड संदेश खाली वुमेन्स वेलफेयर एसोसिएशन को क्यों, उसके पीछे कौन है? অর্জুন সিং এর কথাতেই প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকায় সন্দেশখালী দাঙ্গা হচ্ছে, তার কারণ কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি সেইটা নিয়েই আমাদের এখানে তারা আইসিইউ বেড করে দিয়েছে এবং এটা প্রকাশ্যে। শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক, শাহজাহানের গডফাদার রাজ্যের সেচ মন্ত্রী, সন্দেশখালীর ঘটনা পশ্চিমবঙ্গের কাছে কলঙ্ক, প্রচারে এসে এমনই মন্তব্য করেছেন অর্জুন সিং, গারুলিয়ায় প্রচারে এসে দাবি অর্জুন সিং এর, শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক বলছেন অর্জুন সিং প্রচারে এসে এমনই মন্তব্য করেছেন তিনি, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পশ্চিমবঙ্গের কাছে নিন্দনীয়, এমনই মন্তব্য করেছেন অর্জুন সিং প্রচারে এসে, শাহজাহানের গডফাদার রাজ্যের সেচ মন্ত্রী, পশ্চিমবঙ্গের কলঙ্কের ঘটনা এই সন্দেশখালী, গারুলিয়ায় প্রচারে এসে দাবি অর্জুন সিং এর, গারুলিয়ায় প্রচারে এসে অর্জুন সিং বলেছেন গডফাদার পার্থ ভৌমিক, শাহজাহানের গডফাদার রাজ্যের সেচ মন্ত্রী, শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক বলছেন অর্জুন সিং সন্দেশখালীর ঘটনা পশ্চিমবঙ্গের কাছে কলঙ্ক, গারুলিয়ায় প্রচারে এসে মন্তব্য অর্জুন সিং এর। পশ্চিমবঙ্গের কলঙ্কের ঘটনা এই সন্দেশখালী, পার্থ ভৌমিক শেখ শাহজাহানের গডফাদার,
গারুলিয়ায় প্রচারে এসে দাবি অর্জুন সিং এর, শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক। আরো একবার শোনাবো আপনাদের অর্জুন সিং তিনি ঠিক কি দাবি করেছেন। ওএনজিসি ইনকে পাস 500 পেট্রোল পাম্প হ্যায় জো মে পহলে ভি কাহা থা, ওএনজিসি কো ইয়ে দবাও ডাল কে সিএসআর ফান্ড লিয়ে হ্যায়, অপরাধ নহীঁ লিয়া জা সকতা, লেকিন ও সিএসআর ফান্ড সন্দেশ খালি উমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কো ক্যো, উসকে পিছে কোন হ্যায়। অর্জুন সিং এর কথা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। অর্জুন সিং তিনি বলেছেন শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক, সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তা পশ্চিমবঙ্গের কাছে কলঙ্কের ঘটনা, ঠিক কি বলবেন? সর্বপ্রথম আপনাদের আপনাদের নমস্কার জানাই, আপনাদের চ্যানেলে সব ভিউয়ার্স এবং আপনাদের। দেখুন, অর্জুন সিং আজকের দিনে তার পায়ের তলায় মাটি সরে গেছে এবং এই গুন্ডাগার্দি, এই বোমগুলি, হাবি জাবি, তোলাবাজি, এর তো মাস্টার ডিগ্রি করেছে অর্জুন সিং। যে ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংক লুটেছে, যে ভাটপাড়া পৌরসভা লুটে নিয়েছে, এখনো তার জামাইয়ের কাছে ভাটপাড়া পৌরসভা 4 কোটি টাকা পায়। তো এরকম একটি মানুষ যে নিজে পুরো কালো হয়ে গেছে, সে অন্যকে কালিমালিপ তো কি করে করতে পারে? মানুষকে আগে দেখে নিতে হবে। যে এই ধরনের মানুষ যদি কার উপরে বলে, তার কথাটা কোনো গ্রহণযোগ্য হয় না। কি নেই অর্জুন সিং এর কাছে? কোন কাজটা করেনি? খুন করিয়েছে ভাইপো জেলে, তোলাবাজি করেছে, বিভিন্ন এখানকার যত কোম্পানিজ আছে, মিল আছে, তাদের কাছ থেকে টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটিকে লুটে খেয়েছে, ব্যাংকগুলোকে লুটে খেয়েছে, ব্যবসাদারের কাছ থেকে তোলাবাজি করেছে। কোনটার বাদ গেছে ওরা? কি আজকে উনি হঠাৎ সন্দেশখালি সেখানে পার্থমিককে জুড়ছে? তো উনি নিজেরটা আগে বলুক না, জামাই 4 কোটি টাকাটা আগে ফেরত দিয়ে তারপরে কথা বলুক। সেটাও তো দিচ্ছে না, অনেকবার বলেছি, কেসও করেছি, তাও তো দিচ্ছে না। আর একটা কথা মেনে নিতে হবে যে ভাইপো এখনো জেলে, তৃণমূল কংগ্রেসের একটি কর্মীর খুনে অপরাধে সে কিন্তু এখনো জেলে। তারপরে অর্জুনের এত বড় বড় কথা, মানে চোরের মায়ের বলো গলা, সেটাই হচ্ছে কথা। আর কি বলবো ওর ব্যাপারে। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।